এরকম একটা গাড়ি পালার খুব শখ আছে, বড় একটা গাড়ি পাল। সাইওয়ালের বাছুর খুবই সুন্দর, গাভী এবং বাছুর। আমরা এই সেটটা ঢুকি নাই, এই সেটটা এখন ঢুকবো, দেখবো এখানে কি কি কালেকশন আছে। চলুন তাহলে শুরু করি। এগুলো হচ্ছে বাছুর, শাহিওয়ালের বাছুর না কিসের বাছুর জানি না, কিন্তু অনেক বড় হবে, কিন্তু বেশি অনেক ছোট। এগুলো এক বছর পারলে, দেড় বছর পারলে অনেক বড় হবে এগুলো। সামনের দিকটা আমরা আগাই। এই যে হোস্টান ফ্রিজিয়ান নাকি কি একটা, বেলজিয়ামের একটি ক্রস আর কি, হোস্টান একটি, নাম তো মনে আসতেছে না। মাশাল্লাহ হোয়াইট কালার বাছুরটা কিন্তু খুবই সুন্দর, মাশাল্লাহ হোয়াইটটা খুবই সুন্দর বাছুর। এখানে লাইভ আবার দুধ সেল করতেছে, লাইভ দুধ সেল করতেছে। ফার্ম ফিল্ড এগ্রো, নাহার এগ্রো, এসআর এগ্রো, প্রায় সব অনেক বড় বড় এগ্রোর গরু এখানে আছে যারা দুধ দেয় এই গরুগুলা, গাভী। এখানে তেমন ভিডিও করতে পারছি না, মানে তেমন কোনো ভালো কিছু পাচ্ছি না, একটা পাইছি। দেখেন বাছুরটা কি সুন্দর, মাশাল্লাহ কি সুন্দর মাছুর। আর গাভীটাও কিন্তু অনেক বড়, এরকম একটা গাভী পালার খুব শখ আছে, বড় একটা গাভী পালবো, সাথে বাছুর যে বাচ্চাও দিবে বাচ্চাটারও পালবো, শখ আছে আর কি। এরকম এই পিছিয়ে কিন্তু খুবই সুন্দর, মাশাল্লাহ খুব সুন্দর। এই একটা দেখেন, মাত্র বাইরে থেকে হাটায় নিয়ে আসলো, সবগুলো রিল্যাক্সে আছে। এখানে আলিম ডেয়ারি, অর্গানিক এগ্রো, সাদিক এগ্রো, সবগুলো এগ্রোর গরু এখানে কম বেশি আছে। সামনে একটা ছোটো আছে, ছোট একটা গরু ছেড়ে দিয়েছে, আর সামনে একটা যাই ওখানে ছোটো বাছুর, শাহিওয়ালের বাছুর, খুবই সুন্দর কিন্তু মাশাল্লাহ। একটা ব্রাহ্মা জাতের গরু, জাতি তো জাত হয়েছে, জাতি তো হয়নি মনে হয়, আরো অনেক বড় হইব, অনেক বড়, জাতি হয়নি আমার বলতো। ব্রাহ্মা জাতের বাচ্চা অনেক সুন্দর কিন্তু গরুটা, মাশাল্লাহ খুবই সুন্দর।